হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথস আই ওড়িয়া। আমি প্রিভিয়াস ক্লাসে আমি কোন আনলে ট্রিগোনোমেট্রি ফাংশন র ম্যাক্সিমাম ভ্যালু মিনিমম ভ্যালু কেস কথা পড়িলে। আজ আমি কোন ডিসকাশন করিবা না কম্পাউন্ড অ্যাঙ্গেলস। কম্পাউন্ড অ্যাঙ্গেলস কোন ডেফিনেশন দেখো কোন কইছি। কম্পাউন্ড অ্যাঙ্গেল ডেফিনেশন কোন কইছি না, অ্যাঙ্গেল ইজ মেড বাই সম অর ডিফারেন্স অফ টু অর মোর অ্যাঙ্গেলস। দুইটা অ্যাঙ্গেল হইতিব বা দুইটার অধিক, দুইটা অ্যাঙ্গেল নিব বা দুইটার অধিক অ্যাঙ্গেল নিব, তাকে আমি কোন করিবা সম করিবা নাই তো তার ডিফারেন্স করিবা। সেই তাকে নিয়ে কি যে অ্যাঙ্গেলটা ফর্মেশন হব তাকে আমি কোন কইবা কম্পাউন্ড অ্যাঙ্গেল। মানে কম্পাউন্ড অ্যাঙ্গেল কইলে কোন, আমি দুইটা অ্যাঙ্গেল নেবা কিংবা দুইটার অধিক অ্যাঙ্গেল নিয়ে যদি তাকে সম করিবা কিংবা ডিফারেন্স করিবা দেন যে অ্যাঙ্গেলটা ফর্মেশন হব তাকে আমি কোন কইবা কম্পাউন্ড অ্যাঙ্গেল। জাস্ট এক্সাম্পল, সাপোজ মোর এ অ্যান্ড বি টু অ্যাঙ্গেলস, এ অ্যান্ড টু বি আর টু অ্যাঙ্গেলস, দেন এ প্লাস বি ইজ এ কম্পাউন্ড অ্যাঙ্গেল, এ মাইনাস বি ইজ অলসো কম্পাউন্ড অ্যাঙ্গেল। যদি তিনটা অ্যাঙ্গেল আমি এ বি সি নেবা দেন এ প্লাস বি প্লাস সি ইজ অলসো কম্পাউন্ড অ্যাঙ্গেল। তো এই কম্পাউন্ড অ্যাঙ্গেল কু নেই কি আমি কিছু কিছু ফর্মুলা তুমি 10th ক্লাস রে পড়িছ, আউ কিছু কিছু আমি এক্সট্রা ফর্মুলা ডে পড়িব। কোন কম্পাউন্ড অ্যাঙ্গেল কু নেই সব ফর্মুলা ফর্মুলি ফর্মুলা সব কোন দেখো। ফার্স্ট হচ্ছে সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি ফর্মুলা কোনটি, সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি, সাইন এ মাইনাস বি। সাইন এ মাইনাস বি ফর্মুলা কোন কইছি, সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি। কস এ প্লাস বি ফর্মুলা কোন কইছি, কস এ ইন্টু কস বি মাইনাস সাইন এ ইন্টু সাইন বি। কস এ মাইনাস বি কস এ ইন্টু কস বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি। দেন এ হলো, কি হলো সাইন কস, কোন হলো সাইন কস। নেক্সট দেখি আমি ট্যান কট, নেক্সট কোন দেখবা ট্যান কট, ট্যান এ প্লাস বি ইকুয়াল টু ট্যান এ প্লাস ট্যান বি বাই ওয়ান মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি। ট্যান এ মাইনাস বি ইকুয়াল টু ট্যান এ মাইনাস ট্যান বি বা ওয়ান প্লাস ট্যান এ ইন্টু ট্যান বি। দেন কোন কৌছি কট, কট এ প্লাস বি ইকুয়াল টু কোন ফর্মুলা জানিছ, 10th রে পড়ি দিব না যদি পড়ি না দেন দেখো কট এ প্লাস বি র ফর্মুলা কোন, কট বি ইন্টু কট এ মাইনাস ওয়ান বাই কট বি প্লাস কট এ। কট এ মাইনাস বি ইকুয়াল টু কট বি ইন্টু কট এ প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই কট বি মাইনাস কট এ। হ্যাঁ, এ হল দুইটা অ্যাঙ্গেল, এ প্লাস বি কিংবা এ মাইনাস বি আমি জানলে। যদি আসলে এমনি আউ গোটে ইম্পর্টেন্ট ফর্মুলা তোমার আছে, ট্যান এ প্লাস বি প্লাস সি কোন আসলে রে, ট্যান এ প্লাস
plus C. Then your formula kon hochi tan A plus tan B plus tan C minus tan A into tan B into tan C into tan C divided by 1 minus tan A into tan B minus tan B into tan C minus tan C into tan A tan C into tan. This is the formula. এটা আছে কোণ কম্পাউন্ড আঙ্গেল নেই ফর্মুলা কম্পাউন্ড আঙ্গেল ফর্মুলা হয়েপার দেখ কিছু কোশ্চিন করা কিছু কোণ করা কোশ্চিন করা কোণ কোণ তোমার কোশ্চিন এখন আসবে সাইন এ প্লস বি কু নেই কোণ কোণ কোশ্চিন তোমার আসবে সাইন এ প্লস বি হোক ট্যান এ প্লস বি হোক এমনি কিছু কোশ্চিন আসবে কোণ করব সপোজ আসলা প্রুফ দ্যাট find sine 15 degree and sine 75 degree sine 15 degree and sine 75 degree then our solution kono solution 15 degree ko ame emiti hoye lekhiba 15 degree ko ame emiti hoye lekhiba কোণ হয়েছিল যেমিটি আমি নন ভ্যালু আমি টেবুলে যে পড়িছে টেবুল আমার নন ভ্যালু সে কোণ হয়েছিল সেই ওয়ে আমি ব্রেক করা তো যেমনি আমি দেখিপার 15 ডিগ্রিটা মু লিখি পারি 15 টাকে তো আমি কিছু বি লিখিপার 20 মাইনাস 5 কে লিখব স্যার 10 প্লস 5 কিছু বি লিখিপার বট আমি সেমিতি লিখিবা নেই যার আমি ভ্যালু জানি নথিবা আমি এমিতি লিখিবা যার আমি ভ্যালু জানিথিবা আমি জানি যে 45 এর ভ্যালু জানিছে এসা জানিছে 30 ভ্যালু জানিছে সেমতি লিখি পারিবা 45 মাইনাস 30 ডিগ্রি বর্তমান মতো দরকার কোন সাইন না কস স্যার দরকার মোর সাইন তো সাইন 15 ডিগ্রি এগুলো কোন আইব রে সাইন 45 মাইনাস 30 ডিগ্রি দেন ইয়ে কো ফরম্যাট রে আসিলা ইয়ে স্যার আমার ফরম্যাট আসি গলা সাইন এ মাইনাস বি সাইন এ মাইনাস বি ফরম্যাট আসিলা সাইন এ মাইনাস বি র ফর্মুলা কোন ধরে সাইন এ মাইনাস বি র ফর্মুলা তুলা সাইন এ ইনটু কস বি মাইনাস কস এ ইনটু সাইন বি তো সাইন 45 র ভ্যালু কত রে সাইন 45 র ভ্যালু স্যার আমরা জানি যে 1 বাই এ রুট 2 ইনটু কস 30 তো রুট 3 বাই এ 2 মাইনাস 1 by a root 2 into 1 by a 2 तो ये क्या देखो root 3 by 2 root 2 minus 1 by 2 root 2 तो आंसर क्या देखो root 3 minus 1 by 2 root 2 एलसीएम निकल गया और दिस इज द वैल्यू ऑफ sin 15 डिग्री sin 15 डिग्री sin 15 डिग्री का वैल्यू कितना आसला sin 15 ডিগ্রি ভ্যালু আসলে আমার এই sin 15 ডিগ্রি ভ্যালু আমার কোন আসলে রে √3 - 1 / 2√2 হবে না সেই টাইপ নেক্সট আমি কাড়িয়া পেন দিলাম sin 75 sin 75 sin 75 কাটিবার আছে তো আমি 75 কো এমিতি লিখিবা 75 কো এমিতি ওয়ে ব্রেক করিবা যেমিতি সে কোন হবো আমি নন ভ্যালু গুলা পাইবা তো 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি লিখ পারি 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি দেন দরকার আম কোন সাইন না কস সাইন দরকার তো সাইন 75 ডিগ্রি ইকুয়াল টু সাইন 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি তো কোণ হবো সাইন এ প্লাস বি র ফর্মুলা সাইন এ প্লাস বি র ফর্মুলা সাইন এ প্লাস বি র ফর্মুলা কোণ রে সাইন এ
into cos B plus cos A into sin B. So 1 by root 2 into root 3 by 2 plus 1 by root 2 into 1 by 2. ताको सॉल्व करले केते आसो root 3 by 2 root 2 plus 1 by 2 root 2. सॉल्व करले कोन आछो तमरो root 3 plus 1 by 2 root 2. तो हमें देखिले sin 75 डिग्री रे वैल्यू केते आछो root 3 plus 1 by 2 root 2. This is the value of sin 75 and sin 15. तम पण माय गुटे होमवर्क दोछि तम माने कोन करबो घरे तमे कमेंट सेक्शन रे यार आंसर लिखिबो. कमेंट सेक्शन रे आंसर का लिखिबो रे बाहर करे कि तमे लिखिबो cos 15 डिग्री cos 75 डिग्री एला cos. सेकंड लिखिबो tan 15 डिग्री एंड tan 75 डिग्री. ए दुटार आंसर तमे कमेंट सेक्शन में मते लिखिबो कोन यार आंसर हो हां ने ये हो. देन आउ किछ हमें एंगल्स पढ़वा न्यू जोटा तम बहेला तमे किछ किछ 10th ड्यूटी पढ़िथिबो बट आम पाई बता न्यू हमें कोन पढ़िबा ना डबल एंगल्स एंड ट्रिपल एंगल्स. डबल एंगल्स ट्रिपल एंगल्स करे कोन देखो डबल एंगल्स रो फार्मूला कोन कहो देखो डबल एंगल्स माने एंगल का कोन जोरे डबल देथियो किमा ट्रिपल देथियो. हम फर्स्ट डबल जानिबा देन तब हम ट्रिपल पे पढ़िबा. देखो डबल एंगल कोन होइथियो सपोज मु तुमको कहिले sin 2a आले ए फार्मूलाटा वेरी वेरी इंपोर्टेंट. तमरो फर्स्ट इयर रे तो जहा यूज आसीबो आसीबो सेकंड इयर पई मोस्ट इंपोर्टेंट. एंड जदी के सेकंड रो पिला भी देखु जडा देखियो भल से कोन पई ना ए सब फार्मूलाडा तमे पढिले तमे सेकंड इयर रे तमे जो कैलकुलस सेतेले पढिबो ए सब फार्मूलाडा कोन हो तार यूजटा तमे जानिबो. एबे तमकु हेत लागो सर आमे फार्मूला मन रहउनि किंतु फार्मूला मन रखिया पई पढिबो. मन रखिले सेकंड इयर रे सब रो यूज बहुत उडे अछि तो सेइ पई ए सब फार्मूला को भुलिबो नाही. sin 2a रो फार्मूला कोन कहू रे sin 2a रो फार्मूला कहू हमर 2 sin a into cos a. हां एडा तार ओरिजिनल फार्मूला एडा तार कोन ओरिजिनल फार्मूला sin 2a रो फार्मूला कोन कहू जे 2 sin a into cos a. देखो कोन हमें मार्क करू छे कोन आंसर मार्क करू छे हमें सर मार्क करू छे देखिले एठी सर 2a एंगल जतरा एंगल डा हमर डबल थिला एंगल टा हमर इतले डबल थिला हमर आंसर डा एंगल डा कोन होय जे हाफ हे जे एंगल डा कोन होय जे हाफ हे केमिति ना सारा हमें 2a एंगल नै दिले तार हाफ डा कोन आसीबो ए आसीबो माने तो जतबे जतले हमर एंगल 2a रे थिला हमर एंगल टा a रे आछि. सपोज मुने भी एंगल टा a रे सपोज मते दिला एंगल टा a रे तो तार हाफ डा कोन होरे a / 2 आसीबो मोय बुझि पाजो कोन भाई. तो फार्मूला ए वाला भी रिड्यूस मु करि परबी यदि मु फार्मूला रिड्यूस करे पई चाहे भी ए फार्मूला एमिति भी रिड्यूस करि परबी ना sin a तो sin a रो मु फार्मूला लिखि परबी 2 sin a / 2 into cos a / 2. प्रॉब्लम किछ होबो कि नाही होबो ने कोन पई होबो ने ना जेतले एंगल टा हमर 2a थिला एंगल टा हमर 2a थिला हमर आंसर एंगल कोन आस्तला a आस्तला जेतले हमर एंगल टा a आस्ति त आंसर एंगल कोन आसीबो a / 2 आसीबो a / 2 आसीबो. सपोज से हम जे कहबी sin a / 2 होच sin a / 2 होच तो यार फार्मूला कोन आसीबो देखो यार फार्मूला कोन आसीबो तार हाफ है जो एंगल रो हाफ तो 1 / 2 ऑफ a / 2 हाफ माने a / 2 ऑफ y a / 2 तो कोन आसीबो a / 4 कोन आसीबो रे a / 4 तो sin a / 4 into cos a / 4. तो जो कि हमरो यूज आसीबो हम एबे लिखि परबा ना किछ प्रॉब्लम हो किछ शायद प्रॉब्लम हो नहीं कोन पई ना जहां हमरो एंगल थिबो
তার কোন হচ্ছে রে আঙ্গলটা হাফ হয়ে যাচ্ছে, যদি আমার আঙ্গলটা ডবল ছিল তার আঙ্গলটা কোন হচ্ছে হাফ হয়ে যাচ্ছে। মানে দেখো এই জিনিসটা প্রুভ করিবা, এই তিনটা জিনিস এইটা হচ্ছে আমার অরিজিনাল ফর্মুলা, এটা হচ্ছে আমার অরিজিনাল ফর্মুলা, এইটির আমি তিনটা তার এক্সটেন্ড আকার লেখিলে তার কোন কোন হেইপারিবা আমি এমনি হেইপারিবা হ্যাঁ নাই কিছু প্রবলেম হবে না। বর্তমান দেখি আর প্রুভ করিবা, এর কোন ওরে প্রুভ কার প্রুভ করিবা না, আমি প্রুভ করিবা প্রুভ করিবা কাকো না সাইন টু এটা, সাইন টু এটা কেতে হচ্ছে বলে টু সাইন এ ইনটু কস এ হচ্ছে বলে দেখিবা, টু সাইন এ ইনটু কস এ কোন দেখো প্রুভ কেন করিবা। এই যে টু এ অ্যাঙ্গেলটা আছে, টু এ অ্যাঙ্গেলটা আমি লিখি পারিবা এ প্লাস এ লিখি পারিবা, এ প্লাস এ লিখি পারিবা। মতে মতে দরকার কোন সাইন দরকার, তো বোথ সাইড মু কোন সাইন মতে কম স্যার এ প্রিভিয়াস ফর্মুলা আমি 10th রে পড়ি দিলু, আমি আপন কোন মানে পড়াইলে এই রিজন পাই আমি পড়াইলি কোন মানে মোর এটি দরকার আসিব, তো সাইন টু এ কো মু লিখি পারিবে কেমতে সাইন অফ টু এ, তো এফটে বি সাইন লাগাবি সাইন অফ এ প্লাস এ, সাইন এ প্লাস বি র ফর্মুলা আমি কোন জানিছে স্যার, সাইন এ প্লাস বি র ফর্মুলা আমি জানিছে সাইন এ ইনটু কস বি, বটাডি কস বি জায়গা রে তো বি নাই, বি জায়গা রে বি কোন আছে এ হি আছে, কোন মানে আমার ওটা মনে হইবি এ এটা কোন হইব বি, তো এ আর বি জায়গা রে কোন আছে সেই সেম এ এন্ড এ আছে হবো, তো ইয়ে কোন হবো কস এ ইনটু সাইন বি, ফর্মুলা কহিবি বট লেখিবি কেতে বি জায়গা রে স্যার মোর এ আছে, বি জায়গা রে মোর কি আছে এ আছে, দেখো ইয়ে কোন হলা সাইন এ ইনটু কস এ, এ বি আসলে সাইন এ ইনটু কস এ, তো মু লিখি পারিবি টু টাইমস অফ সাইন এ ইনটু কস এ, তো ফর্মুলা বনি গলা সাইন টু এর ফর্মুলা প্রুভ হে গলা, তো মানে মনে রাখিব অন এই নেক্সট এই সাইন টু এর আউট ফর্মুলা আছে ট্যান, কোতরে ফর্মুলা এর আছে ট্যান, সাইন টু এর ফর্মুলা ট্যান রে উট আছে, ট্যান এর কোন ফর্মুলা আছে না 2 tan a 2 tan a by 1 plus tan square 2 tan a by 1 plus tan square, এইটি দেখো মার্ক করো, যেতেবেলে আমার অ্যাঙ্গেল a 2a থিলা, অ্যাঙ্গেল 2a থিলা আমার আনসার অ্যাঙ্গেলটা কোন আসছে তার হাফ a আসছে, তার অ্যাঙ্গেল হাফ আসছে হ্যাঁ, এর অ্যাঙ্গেলটা আমার সবটি হাফ আসছে, সেইবেলে যদি মু কইবি সাইন সাইন এ কোন ফর্মুলা, সাইন এ এর ফর্মুলা কোন হইব 2 tan a বাই 2 বাই 1 প্লাস tan স্কয়ার a বাই 2 হইব হব না নাই, এবে বুঝি পারলো জিনিসটা কোন, যেতেবেলে আমার অ্যাঙ্গেলটা 2 এ রে আছে আমার অ্যাঙ্গেলটা দউতলা a রে, তাহলে আমার অ্যাঙ্গেলটা a রে থিব অ্যাঙ্গেলটা কো দে দেব a বাই 2 রে হ্যাঁ নাই, তো আমি অল্টিমেটলি সব কোন কোন ফর্মুলা আমি পাইলে, তো আমি ফর্মুলা সাইন টু এর দুইটা ফর্মুলা পাইলে, সাইন টু এর কোন ফর্মুলা পাইলে না সাইন টু এর আমি ফর্মুলা পাইলে 2 সাইন এ ইনটু কস এ এন্ড ফর্মুলা পাইলে উঠে 2 ট্যান এ বাই 1 প্লাস ট্যান স্কয়ার এ নাই, তো ইয়ে গলা ফার্স্ট ইয়াকে যদি আঙ্গেল এ নেই কি করিবি সাইন এ করিবি কোন ফর্মুলা আসিব 2 সাইন এ বাই 2 ইনটু কস এ বাই 2 2 ট্যান এ বাই 2 বাই 1 প্লাস ট্যান স্কয়ার এ বাই, দিস ইজ দ্য ফর্মুলা সাইন টু এর, আমি মনে রাখিবা এইটা, আমি কাকে মনে রাখিবা আমি মনে রাখিবা এইটাকে, এইটা যদি আমার মনে রহিলা এই বক্সটা আমার যদি মনে রহিলা আমার আউ সব হয়ে তো আমার রিমেম্বর হয়েছে এইটাকে আমি মনে রাখিবা, এতকি মনে রাখবো সাইন টু এর, সেমিতে আমি দেখিবা নেক্সট ট্যান র সরি কস র কোন দেখে কস র কস টু এর ফর্মুলা কোন হবে, কস টু এর ফর্মুলা কোন হবে cos টু এর ফর্মুলা কোজি cos স্কয়ার এ মাইনাস sin স্কয়ার cos স্কয়ার এ
minus sin square. This is the original formula. এটা কোন আমরা অরিজিনাল ফর্মুলাটা ডাঙ্গল কোনটা অরিজিনাল ফর্মুলাটা এই ফর্মুলাটা আমি রিডিউস করি পারি আউ দুইটা এই ফর্মুলা আমি লিখি পারি রিডিউস করি কি মু cos স্কয়ার a কো রাখুছি মু ফার্স্ট ক্লাস রে পড়াইছিলি তোমকো ফার্স্ট ফার্স্ট ক্লাস রে পড়াইছিলি আইডেন্টিটি তে পড়াইছিলি sin স্কয়ার a cos স্কয়ার a ইকুয়াল টু 1 মু কোন করুছি না sin স্কয়ার a টাকে মু রিপ্লেস করুছি cos রে তো কোন হবে 1 minus cos স্কয়ার a তো এই cos স্কয়ার a রইলা এয়া জায়গা রে মু লিখি পারিবি 1 minus cos স্কয়ার a তো ইয়ে বনি যো মারো cos স্কয়ার a minus 1 plus cos স্কয়ার a তো বন যো 2 cos স্কয়ার a minus 1 ইয়ে বি উঠে cos 2 এর কোন রে ফর্মুলা ইয়ে বি ফর্মুলা মো কহি পারিবি হ্যাঁ ইয়ে বি ওটা ফর্মুলা মো কহি পারিবি এন্ড যদি মো এই কস্টটা কো সাইন রে রিপ্লেস করে দিলি মু যদি কস্টটা কো রিপ্লেস করিবি রে সাইন রে রিপ্লেস করিবি তো cos স্কয়ার মো ফর্মুলা জানিছিলি cos স্কয়ার মো ফর্মুলা জানিছিলি cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a মু কোন করিবি এই আইডেন্টিটি ডু মো cos স্কয়ার a কো ইন দ ফর্ম অফ সাইন এ কাটুছি ইন দ ফর্ম অফ সাইন এ কাটুছি টু সাইন স্কয়ার মানে এ বি উটা cos স্কয়ার ফর্মুলা হ্যাঁ সেমিতে ইয়ার ট্যান ফর্মুলা উট আছে ইয়ার ট্যান ফর্মুলাটা কোন cos 2 এর ট্যান ফর্মুলাটা কোন রে কইছি 1 minus tan স্কয়ার এ 1 minus tan স্কয়ার এ বাই 1 plus tan স্কয়ার এ তো আমি দেখিলে কোন কোন দেখিলে আমি দেখিলে স্যার cos 2 এর ফর্মুলা cos 2 এর আমি কোন কোন পড়িলে ফর্মুলা ইয়া করে করে cos স্কয়ার এ মাইনাস sin স্কয়ার এ এত্র আমি রিপ্লেস করি পারিবা 2 cos স্কয়ার এ মাইনাস 1 এত্র আমি লিখ পারিবা 1 মাইনাস 2 sin স্কয়ার এ এত্র আমি সাইন লিখ পারিবা 1 মাইনাস tan স্কয়ার এ বাই 1 প্লাস tan স্কয়ার এ এই পারিব না এটা ফর্মুলা ইয়ে ওটা হচ্ছে তার ফর্মুলা এই চারটা আমি মনে রাখি এটাকে আমি মনে রাখবা সেমিতি তুমি রিপ্লেস করি পারিব আমি 2a ছিলা তে তোমাকে মিলুছিলা a রে যদি তোমাকে a দেইছিব তোমাকে মিলিব a বাই 2 রে আনসার যদি তোমাকে a বাই 2 দেইছিব আনসার মিলিব a বাই 4 রে কনভার্ট করি পারিব তো তোমানে এটা কনভার্ট করি কি দেখিব হউছি না নাই যদি হেই গলা দেন কমেন্ট সেকশন রে লেখি কি তুমি লেখি পারিব ইয়া তুমি সব বুঝি পারলে তুমি গোটে লাইক গোটে ভিডিও কো কোন করিব লাইক করিব আর যদি জানি পারিব নি দেন কোশ্চেন করিব কমেন্ট সেকশনে আমি পুনে তার আনসার দেই দেব হ্যাঁ ইয়া হলো তোমার cos স্কয়ার অফ ফর্ম সেমিটা আমি দেখিয়া বলতাম ডবল অ্যাঙ্গেল সহ ট্যান কালি ধরে ট্যান ডবল অ্যাঙ্গেল সহ ট্যান 2 এ ট্যান 2 এর ফর্মুলা কোন কইছ না 2 tan a by 1 minus tan square a. This is the formula. 2 tan a by 1 minus tan square a. এটা হচ্ছে ফর্মুলা এটি আমাকে মনে রাখতে তো আমি অল্টিমেটলি কার কার ফর্মুলা পড়িলে মনে রহিলে তোমাকে আউ থেকে দেখ লিখি দেছি কোন কোন পড়িলে sin 2 এর ফর্মুলা পড়িলে sin 2 এর পড়িলে আমি 2 sin a into cos a another formula er podile 2 tan a by 1 plus tan square a and I'm next podile cos 2 a cos 2 er formula kon podile cos square a
মাইনাস সাইন স্কোয়ারে, তার ফর্মুলা আপনার রিডিউসিং ফর্ম কোন আসলা 2 কস স্কোয়ারে মাইনাস 1 আন্ড আসলা 1 মাইনাস 2 সাইন স্কোয়ারে আন্ড আনাদার উড আসলা 1 মাইনাস ট্যান স্কোয়ারে বাই 1 প্লাস ট্যান স্কোয়ারে। আমদেন পড়লে ট্যান টু এ, ট্যান টু এর ফর্মটা আপনার পড়লেন টু ট্যান এ বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার। দেখো এই যেটা জিনিস সমান সমান আমাকে দেখা যাচ্ছে বট সমান নাই, এটি প্লাস তলে আছে এটা মাইনাস তলে আছে, তো কনফিউজ হবেন দেখি। তো আমি এটা পড়লে অ্যাঙ্গেল টু এ থিলে, অ্যাঙ্গেল টু এ থিলে আমি পড়লে তার ফর্মুলা যদি আর এ থিব যাকে আমি রিডিউস করে পারিবা না, কিছু প্রবলেম হব রে, এর কিছু প্রবলেম হব না, আমি আরামসে রিডিউস করে পারি। হ্যাঁ দেখো আউ কিছু জিনিস রিডিউস করিয়া কস টু এক, কস টু এটা আমার ইম্পর্টেন্ট সোজ মেনলি আর টিকে আপটা হবে কোন রিডিউস করে পারি। কস টু এক আমি আনাদার রিডিউস করে পারি, আমি যে কস টু এক পাইলে কস টু এর ফর্মুলা আমি পাইলে 2 কস স্কয়ার এ মাইনাস 1, 2 কস স্কয়ার এ মাইনাস 1 ইয়াকু মু লিখি পারিবি 1 প্লাস cos 2a ইকুয়াল টু 2 cos স্কোয়ার এ লিখ পারিব না, এন্ড আনাদার আকু ফোন লিখ পারিব, আনাদার ফোন কো লিখ পারিব, কোন লিখ পারিব 1 প্লাস cos 2a বাই 2 ইকুয়াল টু cos স্কোয়ার এ, যদি কোটে দরকার হয় লিখ পারিব। তো এটা বি গোটে ফর্মুলা আছে আর তো মন রাখতে পারিব, বর্তমানে যদি অরিজিনাল এটি রাখিছ মনে অছি তোমার তো ইয়াকে তুমি রিপ্লেস করে পারে, তুমি খালি দেখি না, যদি তুমি মনে রাখা পাই চাও ভালো কথা, মনে রাখি দেলে তো ভালো কথা, যদি মনে রহুনি বি তুমি মনে কর ডিরাইভ করে পারিব। সেটা আমি আনন্দর ফর্মুলা পড়লে আর কোন পড়লে না cos 2a ইকুয়াল টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ারে, তো এইটু মু সলভ করে কি কাটি পারিবি 2 সাইন স্কোয়ারে ইকুয়াল টু 1 মাইনাস cos 2a, এইটু মু সলভ করে কাটি পারিবি সাইন স্কোয়ারে ইকুয়াল টু 1 মাইনাস cos 2a বাই 2। এতিক জিনিস মনে রহবা দরকার, এইটা এতিক জিনিস কাহা উপরে থিলা, এইটা আমার থিলা ডবল আঙ্গেলস উপরে, এতিক সাই সমস্ত কর কনফার্ম হয়ে যাইতো, এয়া থিলা আমার এতিক জিনিস সব কোন করিব রে তোমানে মনে রখিব, এতিক জিনিস মনে ন রখিলে তোমমানক পাই কোন হইব ডিফিকাল্ট হই যাব কোন হইব পাই সলভ করবে, এতিক হবে তোম পাই ফর্মুলা। আর এটা তোমার মেইনলি সেকেন্ড ইয়ার রে বহুত সারা ইয়ার ইউজ হচ্ছে, এই সেকেন্ড ইয়ার রে ইয়ার তোমার বহুত সারা ইউজ হচ্ছে, যদি আপনি তুমি ঠিক সে না পড়িব দেন কোন হব নিজে প্রবলেম ফেস করিব। গোটে কোশ্চিন মই ইয়া উপরে নেই গোটে কোশ্চিন করে দেউছি দেন আমি কাটিব, গোটে কোশ্চিন করে দেন আমি নেক্সট ক্লাসে দেখিবা কোশ্চিন করিবা আমি আবু। তোমানে যদি ভিডিও কো কোন করিব তোম সাঙ্গ মানক সাথে শেয়ার করিব আর চ্যানেল কো আমার সাবস্ক্রাইব করিব আর ভিডিও কো লাইক করিব যদি তোমকে ভালো লাগুছে দেন আমি আউরি নিউ নিউ কন্টেন্ট তোমকে দেওয়া পাই ট্রাই করিব। আর যদি তোমাকে ভিডিও দেখি ছাড়ি দেব দেখিও নি লাইক করিব না তোমাকে ভালো লাগুনি বলে আমি জানি তোমাকে ভালো লাগুনি তো আও আমি কন্টাক্ট কোন দেওয়া বন্ধ করে দেবে, তোমার যদি ভিডিও যদি না যেতে শেয়ার করিব তোম সাঙ্গ সহ আর কোণ করিব লাইক করিব তোম পাখে সেত নূন্য নূ কন্টেন্ট যাব, এটা ত্রিকোণমিটি চালিছে ত্রিকোণমিটি আপেক্ষা ভিডিও পরে সরি যাব, ত্রিকোণমিটি সরিলা পরে তোমাকে পুনে আও কিছু নূন্য ভিডিও দেওয়া লিমিটস দেওয়া ডিফারেন্সিবিলিটি দেওয়া কিংবা সেটস দেওয়া রিলেসন ফাংশন অছি সব জিনিস পড়া যাব, তো তোমাকে ভিডিও কু কোণ কর তোম সাঙ্গ মানক সহিত তোমার সাঙ্গ মানক সহিত কোন কর শেয়ার কর আউ ভিডিও টি লাইক কর, আউ যদি কি আমক সহিত ফুল কোর্স পড়িয়া পাই চাহুতিব সে কোন করিব আমার ডেসক্রিপশন রে তোমার চ্যানেল আমার অ্যাপ র লিংক থিব তা ডাউনলোড করি কি যাই কি ভিডিও যে সাবস্ক্রিপশন নেলে পড়ি পারিব আমার তো ফুল কোর্স। কোশ্চেন করি আছে দেজি ফাইন্ড ফাইন্ড দ ভ্যালু অফ find the value of কোন রে
2 sin 105 into 105 into कौन लिखिएगा sin 15 degree sorry cos 15 degree sin 15 degree sin 15 degree यार हमें सॉल्यूशन केमेंटी कर तले हमें सॉल्यूशन के हमें सॉल्यूशन उठे पढ़ी चे कौन सॉल्यूशन पढ़ी चे रे हमें सॉल्यूशन टे पढ़ी चे सर ना दिस sin 2a फॉर्मूला थी बो हमें जाने चे 2 sin a इनटू cos a लिख पड़ेगा हुए तो से m दे दिवो नहीं तो से m दे दिवो आ मैक्सिमम कैसे हम कोई साइड दे दिवो हमें इस साइड लिख पा सर देखिए भाई क्वेश्चन देख ले 2 अच्छी sin समथिंग किछ अच्छी एटी cos नहीं sin अच्छी तो गुटे प्रॉब्लम देखो एटी गुटे ट्रिक जन सोला एटा को हमें देखो ब्रेक करि परिया कोडी ब्रेक करिबा देखो ए 2 sin 105 डिग्री को मु ब्रेक करबी 15 देखो केमिति करू टैप मु लिखि परबी 2 sin 90 प्लस 15 लिख परबी किछ प्रॉब्लम नै बोथे इनटु sin 15 एंड तुमको पढ़े दिले sin 90 प्लस थीटा sin 90 प्लस थीटा केते रे 2 2 अछि sin 90 प्लस थीटाटा कोन दबरे cos थीटा मने पडु छे हमे पढ़ी दिले sin 90 प्लस थीटा जे 90 इनटु मल्टीप्लाई किस्तिबो और मल्टीप्लाई थिले sin टा cos टा sin कहि दिले आ 90 सहित इवन मल्टीप्लाई थिबो देन sin थिले sin cos थिले cos देखो हमर ई क्वेश्चन टा हम फार्मूला हिसाब रासिला बोथे हमें जो फार्मूला टी लिखी छे 2 sin into cos a सही फॉर्मेट रे देखो आसला बोथे 2 sin a into cos a तो मु लिखि पारबे आको फार्मूला कोन 2 a केतरे 15 डिग्री 2 एडी कोन अछि a अछि तडे बनाइ जो 2 हे जो तो sin 30 डिग्री जो sin 30 डिग्री एंड sin 30 रो वैल्यू केतरे 1/2 आंसर आवर पर लिखत आसीबो 1/2 मान जाने ठीक है एंड अनदर क्वेश्चन तर सपोज एमिति गुटो क्वेश्चन कोन क्वेश्चन अछि फाइंड द वैल्यू ऑफ sin 45 into cos 45 ओके एई क्वेश्चन ला सर हम केम सॉल्व कर एई क्वेश्चन ला सॉल्व करे पहले सर देखो तो हम फार्मूला मन रखियो फार्मूला दार मन अछि सही जो सर अपन कहि जे 2 sin a into cos a इक्वल टू हम लिख परे sin 2 टाइम्स ऑफ a 2 टाइम्स ऑफ a बट सर अपन जो क्वेश्चन टा हमको देइ छथि सेठी तो सर 2 मल्टीप्लाई नहीं किंतु आउ सब अछि कोन पा सर एठी sin a into cos a फॉर्मेट आछि sin a into cos a फॉर्मेट आछि बट सर एठी कोन ना 2 टे नाही तो मु कोन कहली मोर जेहेतु फार्मूला आछ पाइले 2 दरकार तो मु कोन कहली उठे 2 टे मल्टीप्लाई कली जदि मु उठे 2 टे मल्टीप्लाई करी 2 टे भी कोन करबी डिवाइड करे पाइ पड़िबो जदि मोर नाही क्वेश्चन रे जदि मु 2 टे मल्टीप्लाई करूची देन 2 टे कोन करबी डिवाइड भी करबी तो डिवाइड कला पर कोन बची गला हाफ रहिला एटा मोर फार्मूला बनी गला एटा मोर कोन फार्मूला बन जो 2 sin a into cos a तो 2 sin a into cos a रो फार्मूला कोन sin 2a sin 90 डिग्री एंड sin 90 रो वैल्यू केते रे sin 90 रो वैल्यू होची 1/2 आंसर हां आई थिंक समस्त केमिते हम फार्मूला यूज करबा जानि आउ किछे हमें क्वेश्चन भी करबा त मान देखो वीडियो को लाइक करो त मान सांगन मुख तो शेयर करो थैंक यू ऑल ऑफ यू।